নমস্কার। সুরনন্দন ভারতীর উদ্দেশ্যে অনেক শুভেচ্ছা জানিয়ে আমার আজকের গল্প শুরু করছি। চিড়িয়াখানায় ফুটবল, হইচই রই রই কাণ্ড, কি সর্বনাশ! কলকাতার আনাচে কানাচে তো বটে, সীমানা ছাড়িয়ে খবর যে কি করে ছড়িয়ে পড়ল বোঝার আগেই সবার চোখ কপালে উঠল। কিনা চিড়িয়াখানা থেকে তিনটে শিম্পাঞ্জি খাঁচার দরজা খোলা পেয়েই পালিয়েছে আগের দিন রাতে। পরের দিন সকালে সাফাইওয়ালা খাঁচা সাফাই করতে এসে আবিষ্কার করলো যে ওরা তিনটেই পালিয়েছে। আগের দিন কোনোভাবে খাঁচার দরজার হুড়কোগুলো লাগানো হয়নি, বোধ হয় তাড়াহুড়োতে ভুল হয়ে গেছে। শিম্পু টিম্পু আর রিম্পু হচ্ছে ওদের নাম। আফ্রিকার গভীর বন থেকে সরকার ওদের কত কাঠখড় পুড়িয়ে কলকাতার চিড়িয়াখানায় এনে রেখেছে। শিম্পু আর টিম্পু প্রথমে এসেছে তা 6 বছর হলো, রিম্পু এসেছে প্রায় 1 বছর। বনের খোলামেলা স্বাধীন পরিবেশের গন্ধ তার নাকে চোখে মিশে আছে। মাঝে মাঝে শিম্পু আর টিম্পুকে গল্প করে শোনায়, এত বছর ধরে থাকতে থাকতে ওরা ভুলেই গেছে বনের সবুজ স্মৃতি। বাচ্চাদের সঙ্গে সারাটা দিন ভালোই কেটে যায়। দল বেঁধে সবাই যখন বাবা মায়ের হাত ধরে দেখতে আসে, ওদের অবাক করা দৃষ্টির সামনে নিজেদের খুব বড় মনে হয় শিম্পুদের। তারপর যখন ঢং ঢং করে ঘন্টা বাজে, সাথে হুইসেলের আওয়াজ, তাড়া দিতে থাকে গার্ডরা, তখনও বাচ্চারা শিম্পুদের ছেড়ে যেতে চায় না। আবার তাড়া খেয়ে ওরা তখন গেটের দিকে এগোতে থাকে। টাটা করে শিম্পুদের, তাই দেখতে দেখতে বিশাল বপুধারী এইসব বিদেশি অধিবাসীদের চোখের দৃষ্টি কোমল হয়ে আসে অন্ধকার নামে। চিড়িয়াখানা সান্ধ্যকালীন কাজ সারা হলে নেমে আসে এক অদ্ভুত শান্ত নীরবতা। কিন্তু কান পাতলে শোনা যায় বিভিন্ন খাঁচার প্রাণীরা তাদের নিজেদের মধ্যে কত কথা বলাবলি করে নিশ্চিন্তভাবে। বাইরের লোকেরা নেই, চিড়িয়াখানা কর্মীরা ওদের খাওয়া দাওয়া করিয়ে জলের ব্যবস্থা করে বিশ্রাম নিতে যায়। তখন পাখিরা কিচকিচ করে, কিছুক্ষণ এডাল ওডাল করে নিজের নিজের সাথী নিয়ে ঘুমাতে যায়। মাদরদের ঘরে দেখা যায় কেউ উকুন বাচ্চে, কেউ উদাসভাবে চিৎপাত হয়ে শুয়ে শুয়ে ল্যাজ নাচাচ্ছে, বাচ্চারা খুনসুটি করছে, এইসব আর কি। ঠিক এমন সময় রিম্পু মানে সেই বাচ্চা শিম্পাঞ্জিটা চোখে পড়ল যে তাদের খাঁচাটার হুড়কো দিতে চিড়িয়াখানা কর্মীরা ভুলে গেছে। ব্যাস আর যায় কোথা, রক্তের মধ্যে সুদূর আফ্রিকার অরণ্যের হাওয়ার নাচন লেগে গেল। শিম্পু দাদা টিম্পু দাদাকে দৌড়ে এসে বলল, দাদারা চলো চুপি চুপি এই বেলা বেরিয়ে পড়ি, এই ছোট্ট বদ্ধ ঘরে থাকতে থাকতে প্রাণটা হাঁপিয়ে উঠেছে। শিম্পু আর টিম্পু বেশ কিছুদিন আগে এসেছে বলে এখানে থাকতে থাকতে অভ্যস্ত হয়ে গেছে, মনও অনেক শান্ত এখন। কিন্তু কি যে হলো, বাইরের ডাক যখন কানে এলো তখন ওদের মনও উসখুস করে উঠল। সত্যি তো, একটু বাইরে বেরিয়ে দেখি না যদি কোথাও অরণ্য খুঁজে পাই, যেমনই ভাবা তেমনই কাজ। গুটিসুটি মেরে তিনজনে সন্তর্পণে খাঁচার দরজা ফাঁক করে বেরিয়ে পড়ল। পাশে লম্বা ছাতিম গাছ, তারপর চিড়িয়াখানার দেওয়াল, পটপট পটপট তিনজনে গাছের মাথায় একে একে চড়ে পাঁচিল টপকে লাফিয়ে পড়ল মাটিতে। এ কি মাটি কোথায়, শক্ত কালো কালো রাস্তা, চারিদিকে আলোর রেশ নেই, কারণ হঠাৎ লোডশেডিং ভালোই হলো। শিম্পু বলল, চলো এই বেলা তাড়াতাড়ি হাঁটি, কেউ আমাদের দেখতে পাবে না। এদিকে পরের দিন সকালে নন্দীদের পোড়ো বাগানের পাশে ছেলের দল ফুটবল খেলতে এসেছে। পরীক্ষা হয়ে গেছে, স্কুল বন্ধ, দেদ্দার খেলা চলছে, বাগানটা পাশেই মাঠ, বাগানের মধ্যে মাঝে মাঝে বল চলে যায়, তখন হয় মুশকিল, নন্দীরা কেউ থাকে না, বাগানটাও নষ্ট হয়ে গেছে, বড় বড় গাছেদের সঙ্গে আগাছার ভিড়, সাপ খোপো আছে, ঠেলাঠেলি পড়ে যায়, কে বল আনবে। সেদিনও হঠাৎ করে বলটা বাগানের মধ্যে এক শটে পাঠিয়ে দিল টিটু। একটু পরে বলটা কে যেন ছুঁড়ে বাইরে ফেলে দিল। টিটু সন্টি মন্টুদের দল তো অবাক, নন্দীদের কেউ ফিরে এলো নাকি। যা হোক, আবার খেলা শুরু হলো, আবার বলটা ভুল করে এক শটে বাগানের মধ্যে, ও আবার কেউ বলটা বাইরে ছুঁড়ে দিল। টিটু বলল, মনে হয় কোনো বাচ্চা বোধহয় বাগানের মধ্যে আছে, আমাদের তো ছেলে কম, ওকে ডেকে নিলেই হয়। এই যে কে আছো বাগানের মধ্যে, যদি খেলতে চাও তো চলে এসো। যেই না বলা যেন ডাকার অপেক্ষাতেই ছিল তিনটে শিম্পাঞ্জি পাঁচিলের ওপার থেকে মাঠে ধুপধাপ এসে পড়ল।
দেখেই তো ছেলেদের চোখ সব কপালে, ওরে বাবার এই পালারে। ওরা তখনও শোনেনি শিম্পুদের পালানোর গল্প। রিম্পু ছুটে এসে ছেলেদের পথ আটকালো, বলল, ভয় পেও না, আমরা চিড়িয়াখানা থেকে পালিয়ে এসেছি, বাচ্চাদের আমরা খুব ভালোবাসি, রোজ রোজ বাচ্চারা চিড়িয়াখানায় বাবা মায়েদের সাথে এসে আমাদের সঙ্গে কত কথা বলে, টাটা করে, তোমাদের এই খেলাটাও খুব ভালো লেগেছে, আমাদের নেবে? ওদের কথা শুনে বাচ্চাদের মনে একটু সাহস হলো। শন্টি বলল, আমাদের খ্যাঁক করে কামড়ে দেবে না তো? এই কথায় রিম্পু খুব দুঃখ পেল, আমাদের দেখে কি দুষ্ট বলে মনে হয় তোমাদের? আরে না 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 না, ছেলেরা সবাই লজ্জা পেয়ে চেঁচিয়ে উঠল। খেলা শুরু হলো, নন্দীগ্রামে নন্দীপাড়ার খেলার খবর বিদ্যুৎ বেগে ছড়িয়ে পড়ল, এইসব চিড়িয়াখানার কর্তৃপক্ষের কাছেও পৌঁছল। বড় বড় জাল, ঘুমপাড়ানি ওষুধ আর বড় বড় ভ্যানগাড়ি নিয়ে নন্দীগ্রামের দিকে তারা রওনা হলো। এদিকে ছেলের দল এবারই ও বাড়ি থেকে কলাটা মূলোটা এনে শিম্পুদের খেতে দিয়েছে, খুব বন্ধু হয়ে গেছে ওরা। খেলা শেষে বড় বড় চোখ করে শিম্পু টিম্পু রিম্পুদের দেশ আফ্রিকা ঘন জঙ্গলে গল্প শুনছে। ওদের কথা শুনে ছেলেদেরই মন খারাপ হয়ে গেছে, মাতৃভূমির ওপর পশুদেরও কত টান, বিদেশে এসে খাঁচাবন্দি জীবন কত কষ্টের, ছেলেরা তাও অনুভব করতে পারছে, কোনো দিকে হুঁশ নেই ওদের, একদল বলছে আর একদল শুনছে। হঠাৎ ছপাং ছপাং, দূর থেকে ছিটকে আসা জালের মধ্যে শিম্পুরা বাঁধা পড়ে গেল। টিটুরা চমকে উঠল, দেখে দূরে দাঁড়িয়ে আছে চিড়িয়াখানার রক্ষীরা, পুলিশ গাড়ি শিম্পুদের ধরতে এসেছে। ঘুমপাড়ানি বন্দুক ওদের দিকে উঁচিয়ে ধরতেই ছেলের দল ছুটে গেল, না না ওদের গুলি করো না, ওরা আমাদের বন্ধু, ওরা কারো ক্ষতি করে না, আমরা সবাই একসাথে খেলছিলাম এতক্ষণ, ওরা কত গল্প করলো আমাদের সাথে, চিড়িয়াখানার লোকেরা কতক বিশ্বাস করলো কতক বাক করলো না, কিন্তু এটা ঠিকই, এই ছেলের দলই তো ওদের আটকে রেখেছে, অতএব পুরস্কারের টাকাটা ওদেরই প্রাপ্য। কর্তৃপক্ষ ছেলেদের বলল, তোমরা সামনের রবিবার সকালে চিড়িয়াখানায় আসবে বাবা মায়েদের নিয়ে। শিম্পুদের যখন গাড়িতে তোলা হলো তখন দেখা গেল ওদের গাল বেয়ে চোখের জল ঝরে পড়ছে, ছেলের দলও কান্না থামাতে পারছিল না। মনের শিশু আর মানব শিশুর এই মেলবন্ধন দেখে সবাই অবাক। গাড়িগুলো একে একে নন্দীগ্রাম ছেড়ে চলে গেল, পড়ে রইল খালি একা ফুটবল মাঠের এক কোণে। পরের রবিবার ছেলেদের দল বাবা মায়েদের সাথে গ্রামের আরো লোক নিয়ে চিড়িয়াখানা এলো। দেখে কি সুন্দর স্টেজ বানানো হয়েছে, ফুল পতাকা দিয়ে সাজানো হয়েছে স্টেজটা, সাজানো হয়েছে শিম্পুদের খাঁচার সামনে। শিম্পুরা প্রথমেই ছুটে এলো, শিম্পু টিম্পু আর টিপুরা প্রথমেই ছুটে এলো শিম্পু টিম্পু আর রিম্পুদের কাছে, হাত বাড়িয়ে এ ওকে ছুঁলো আদর করলো। কিন্তু মধ্যে খাঁচার লোক লোহার শিকের উপস্থিতি, বড় তালা চাবি দিয়ে আটকানো দরজা, কর্তৃপক্ষ এবার আরও কড়া, কারণ তাদেরও তো দায়বদ্ধতা আছে, চিড়িয়াখানা নিয়ে আসা প্রাণীদের দেখাশোনা করা, রক্ষণাবেক্ষণ করা, তাদের নিরাপত্তা সবটাই কর্তৃপক্ষের দায়িত্বের মধ্যে পড়ে, তাতেই ফাঁক থেকে গেছিল। স্টেজের ওপর বসা চিড়িয়াখানা অধিকর্তা নন্দীগ্রামের ছেলেদের খেলাধুলোর জন্য 10,000 টাকা পুরস্কার ঘোষণা করলেন, ও সেই সাথে ছেলেদের জন্য ফুটবল আর ক্রিকেটের সরঞ্জামও উপহার দিলেন। এই কথা শুনে সবাই হাততালি দিল আনন্দে, ওমা শিম্পাঞ্জিরাও আনন্দে হাততালি দিতে লাগলো টকাশ টকাশ করে। আরও মজার যে কর্তৃপক্ষ শিম্পুদের জন্য একটা উপহারের ব্যবস্থাও করেছেন, সেটা কি বলতো, একটা বড় ফুটবল। খাঁচার দরজা খুলে ফুটবলটা ওদের দিতেই রিম্পু এসে বলটা তুলে নিল, খুশিতে চোখগুলো চকচক করে উঠল। মানুষের কথা ওরা এত বুঝতে পারে আর বলতেও পারে যে কি বলবো, সবাই মানে বড়রা অবশ্য ওদের কথা বুঝতে পারে না, কিন্তু ছোটরা সবাই পারে, এখন তো নেটের যুগ, হোয়াটসঅ্যাপে ওদের গল্প দেশে বিদেশে ছড়িয়ে পড়ল। চারিদিক থেকে লোকেরা তাদের বাচ্চাদের নিয়ে কলকাতা বিমানবন্দরে এসে নামতে লাগলো, বাধ্য হয়ে কলকাতায় আবার ইন্টারন্যাশনাল বিমান চলাচল শুরু করতে হলো বিমানবন্দরে কর্তৃপক্ষকে, আর সেই ভিড় সামলাতে চিড়িয়াখানা কর্তৃপক্ষকে আরও লোক নিতে হলো কাজের জন্য। উপচে পড়া ভিড়, উপচে পড়া রোজগার, সেই বাড়তি অর্থে চিড়িয়াখানার কর্মীদের মাইনে গেল বেড়ে, সেই সাথে চিড়িয়াখানার আসল অধিবাসীদের খাওয়া দাওয়া খুব ভালো হয়ে গেল। বাঘা মহারাজ সিংহ বাবাজিকেও আজ ঝুলঝুল করে একখণ্ড বাড়তি মাংস পাবো কি পাবো না ভাবতে হয় না,
পাখিরা, জিরাফরা, ওরাং ওটাং সবাই খুশি, সবই হলো এই শিম্পুদের জন্য। আর শিম্পুরা, তাঁদের তো আবার নাওয়া খাওয়ার সময় নেই, খুদেদের সঙ্গে দহরম মহরম করতে করতেই সময় চলে যায় বেচারারা। এর মধ্যে এই তো সেদিন কেনিয়া থেকেও একদল খুদে বাচ্চা তাদের দেশের শিম্পুদের সঙ্গে দেখা করতে এলো। কি খুশি সবাই, শিম্পুদের তো ওদের দেখেই চোখে জল এসে গেছিলো আর কি। তবে এর মধ্যে ওরা বসে থাকে, কবে আবার টিপু, শন্টি, মন্টুরা আসবে বাবা মায়েদের সঙ্গে, তাদের সঙ্গে দেখা করতে। নমস্কার, আমি চৈতালি খা, গল্প বলার আসর শেষ করলাম। সেই সঙ্গে আমাদের প্রিয় দাদা ঋতিশরঞ্জন চক্রবর্তী মহাশয়ের শুভেচ্ছা কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। পরে আবার দেখা হবে। নমস্কার।